কি মাংস না বানিয়েও মাংসের স্বাদ পেতে চাও? তাহলে চলো বানাই মাশরুম, যেটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। প্রথমেই মাশরুমটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর জানো তো, এগুলোকে ছোটবেলা থেকে আমি ব্যাঙের ছাতা হিসাবেই জানতাম, যেটা আমাদের দেশের বাড়ি খড়ের চালে হতো, ওগুলো একটু অন্যরকম দেখতে। তারপর চলো কি কি লাগে দেখে নি। তারপর মাশরুমটা ভালো করে সিদ্ধ করে নিয়ে মশলাতে লাগছে আদা, জিরে, পেঁয়াজ, রসুন, ধনে গুঁড়োর পেস্ট, আর তার সাথে কুচনো পেঁয়াজ, টমেটো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, ধনে পাতা। তারপর মাশরুমটা ভেজে নিয়ে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে সেটার মধ্যে সমস্ত রকমের পেস্ট মশলাটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে এলে দিয়ে দেবো জল। তারপর মাশরুমটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো, নামানোর আগে একটু ধনে পাতা আর গরম মশলা। রেডি মাংসের স্বাদকে হার মানানো মাশরুম। একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করে দেওয়া, কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই।